নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শনিবার, যে পাঁচ রাশির শনি মহারাজের আশীর্বাদে সুপার ডুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির নাম, টার্গেট নাম্বার এবং শুভ সময় আমি এই ভিডিওতে জানাতে চলেছি। এবং আমি প্রতিদিনের মতন একটি কথা আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা ভিডিওটির আলোচনা সম্পূর্ণরূপে শুনবেন, কারণ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমি এই ভিডিওতে কিন্তু করে থাকি। দেখুন, প্রাপ্তিটা প্রত্যেক মানুষের জীবনে কিন্তু এক না একটা সময় আসে। এমন কোনো মানুষ নেই যার জীবনে প্রাপ্তির সুযোগ আসেনি। কেউ অ্যাচিভমেন্ট করতে পারে, আবার কেউ অ্যাচিভমেন্ট করতে পারে না। অর্থাৎ যারা ধরতে পারে কি না, তারা কিন্তু একটা প্রতিষ্ঠার জায়গায় কিন্তু চলে যায়। প্রাপ্তি মানে যে আপনি প্রচুর অর্থ পেলেন সেটা না। প্রাপ্তি একটা হতে পারে আপনার ক্ষেত্রে ভালো চাকরি পেলেন, এটা একটা প্রাপ্তি। কোনো জায়গা থেকে সম্পত্তি পেলেন, এটাও একটা প্রাপ্তি। কোনো ভালো সুসংবাদ পেলেন, এটাও একটা প্রাপ্তি। আপনি শেয়ার মার্কেট থেকে লাভ করলেন, এটাও একটা প্রাপ্তি। একটা ভালো জীবন সঙ্গিনী পেলেন, এটাও একটা প্রাপ্তি। ভালো আদর্শ বন্ধু পেলেন, এটাও কিন্তু একটা প্রাপ্তি। এবং আপনি একজন সঠিক গুরুর দিশা পেলেন, যে যিনি আপনাকে সঠিক পথে পরিচালনা করবে, সেটাও একটা প্রাপ্তি। এখানে কিন্তু দেখা দরকার আপনার এই প্রাপ্তি। এবং অর্থ তো আছে, অর্থ তো পাবেনই, অর্থ আমাদের জীবনে পেট্রোল আমি এটা বলি, কিন্তু কিন্তু এই জায়গাগুলো কিন্তু দরকার। এই জায়গাগুলো যদি ঠিক হয়ে যাবে না, এই যে পূর্বের কথাগুলো বললাম, অটোমেটিক আপনার কিন্তু অর্থ কিন্তু আপনাকে কিন্তু আকর্ষণ করবে। এই জায়গাগুলো ঠিক হয়ে গেলে অর্থ কিন্তু আপনাদেরকে কিন্তু আকর্ষণ করবে। আমি যে পূর্বের জায়গাটা বললাম, একটা ভালো ফিলোজফার ফেলেন, এটা একটা প্রাপ্তি। শুধুমাত্র আপনার ন্যাকাল চার্ট দেখে, আপনার জন্মকুণ্ডলী বিশ্লেষণ করে আপনার ইন ডিটেলস কিন্তু বলা সম্ভব। এর জন্য আমি বারবার বলছি চারটি ভাব, সেটা হচ্ছে ভাগ্যভাব, ধনভাব, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব এবং আপনাদের একাদশ ভাব। দেখুন, ভাগ্য যদি আমার সাথ না দেয়, আমি যে পূর্বে যে কথাগুলো বললাম সে জায়গাগুলো হবে না। আবার ভাগ্য যদি আমার সাথ না দেয়, আমার কিন্তু অর্থপ্রাপ্তির ক্ষেত্রে বাধা আসবে। এবং আকর্ষিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো এবং চারটি গ্রহ, যেটি হচ্ছে শনি, শুক্র, রাহু এবং বুধ। শনি, শুক্র, রাহু এবং বুধ, এই চারটি গ্রহ কিন্তু আপনার জন্মছকে ভালো থাকা দরকার। কারণ এই চারটি গ্রহ চারটি ভাব, আমি বারবার বলছি চারটি গ্রহ চারটি ভাব যদি আপনার জন্মকুণ্ডলিতে ভালো থাকে, শুধু আপনার ভাগ্যভাবকে স্ট্রং করুন। রাহু খারাপ আছে, রাহু রক্ষা কবচ আপনি পরিধান করে নিচ্ছেন, সেটা করবেন না। আপনার নিজের জন্মকুণ্ডলিটাকে দেখান, আপনার ক্ষেত্রে রাহু রক্ষা কবচ দরকার আছে কি না, অর্থাৎ নিজস্ব জন্ম পুষ্টি বিচার করুন, তবেই রাহু রক্ষা কবচ পরিধান করুন। কারণ সেখানে আপনি রাহু রক্ষা কবচ পরিধান করছেন কিন্তু আপনার ভাগ্যভাব দুর্বল হয়ে আছে, আপনি রাহু রক্ষা কবচ পরিধান করছেন, সেখানে কিন্তু আপনি প্রপার রেজাল্ট কিন্তু পাবেন না। ভাগ্যভাব আপনার স্ট্রং নয়, আপনি এই জন্য এবার বলছি নিজস্ব জন্মকুণ্ডলিটা বিচার করান। রাহু রক্ষা কবচ তখনই আপনি পড়বেন যখন একজন সঠিক অ্যাস্ট্রোলজার আপনাকে গাইডলাইন দিবে, কারণ আপনার ভাগ্যভাব দুর্বল, ভাগ্যপতি নিচস্ত, ভাগ্যভাবের উপর পাপকর্তার যোগ আছে, ভাগ্যভাবে পাপগ্রহের দৃষ্টি আছে, প্রাপ্তি আপনার কিন্তু বাধা সৃষ্টি করবেই করবে। এবং আপনাদের আকর্ষিক প্রাপ্তির ভাব, আপনাদের ধনভাব, এই জায়গাগুলো কিন্তু
বিশেষভাবে পর্যালোচনা করা দরকার, এবং আপনার ক্ষেত্রে কোন যোগগুলো আপনার ক্ষেত্রে ভালো আছে। দেখুন, প্রত্যেক মানুষের জন্মকুণ্ডলিতে কিন্তু একটি করে যোগ আছে, কিছু কিছু শুভ যোগ আছে, কিছু কিছু অশুভ যোগ আছে। যে যোগগুলো আপনার ক্ষেত্রে কিন্তু শুভ, সেই জায়গাগুলো জাগৃত করতে হবে, সুপ্ত অবস্থাগুলোকে জাগৃত করতে হবে। আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনার কিন্তু অ্যাচিভমেন্ট কিন্তু হবে। এবং মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। এই জায়গাগুলো যদি আপনার শুভ হয়, অর্থাৎ পারমিট যদি করে, তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, তারা এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। কারণ আমি বারবার বলছি, নিজের জন্মকুণ্ডলি বিচার করেন বা হস্তরেখা বিচার করেন, তারপর আপনারা আপনাদের এক্সপার্ট অ্যাস্ট্রোলজিকে দিয়ে করান। কারণ রাহু রক্ষা কবচ পড়ছেন, কিন্তু আপনার ক্ষেত্রে রাহু রক্ষা কবচটা কি প্রয়োজন আছে, এটা আগে জেনে নিন। প্রয়োজন না থাকলে আপনি পড়ছেন কাজ, কাজের কাজ কী হবে, আগে প্রয়োজন আছে কি না। পাশাপাশি আপনার ভাগ্যভাবকে স্ট্রং করা, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। কোন কোন জায়গাগুলো চুলচেরা বিশ্লেষণ করা কিন্তু দরকার, মানে আপনি আপনার জন্মকুণ্ডলীটাকে একজন এক্সপার্ট, প্রাপ্তিটা কোন বছরে আছে, কত বছর বয়সে আছে, অর্থাৎ কোন বছর কোন কোন মাসগুলো আমার ক্ষেত্রে শুভ, আমার ক্ষেত্রে ফরচুনা নাম্বার কোনটা, এগুলো ডিটেলসটা কিন্তু আলোচনা করা কিন্তু একান্তই দরকার। তবেই কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবে। তো আগামীকাল শনিবার যে পাঁচটা রাশির সুপার ডুপার প্রাপ্তি ঘটতে চলেছে, দেখুন আগামীকাল রাহুকাল থাকছে সকাল 9টা থেকে 10:30 পর্যন্ত কিন্তু রাহুকাল থাকছে। এবং যে পাঁচ রাশির আমি কথা বলবো, সুপার ডুপার প্রাপ্তি নিশ্চিতরূপে কিন্তু হতে চলে। প্রথম রাশি মকর রাশি, মকর রাশির টার্গেট নাম্বার সিটি হচ্ছে 2 এবং 8, শুভ সময় 10:45 থেকে 12:26 পর্যন্ত। দ্বিতীয় রাশি তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সিটি হচ্ছে 6 এবং 1, আপনাদের শুভ সময় 11:22 থেকে আপনার 12:36 পর্যন্ত, টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের টার্গেট নাম্বার সিট হচ্ছে 3 এবং 5, আপনাদের শুভ সময় সকাল 7:41 থেকে 9টা পর্যন্ত, 41 মিনিট পর্যন্ত 9টা পর্যন্ত আপনাদের টাইমটা খুব শুভ। অর্থাৎ এরপর যে রাশির কথা আমি বলবো, আগামীকাল প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করেছে। দেখুন আমি যে পাঁচ রাশির কথা বলছি, যে কোনো দিক থেকে কিন্তু প্রাপ্তি কিন্তু হতে পারে। আপনি পথ চলতে চলতেও কিন্তু কোনো জায়গা থেকে অর্থও আপনি পেতে পারেন, সেটাও একটা কিন্তু প্রাপ্তি। কোনো সুসংবাদও পেতে পারেন, সেটাও একটা প্রাপ্তি। আর টাকা আটকে গিয়েছিলো, সেই টাকা ফিরে পাচ্ছেন, যেটা পাওয়ার কথা ছিল না, সেটাও কিন্তু এক ধরনের প্রাপ্তি। এরপর যে রাশি ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সিটি হচ্ছে 7 এবং 3, আপনাদের শুভ সময় বৈকাল 4:04 থেকে আপনার সন্ধ্যা 7:12 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশি, সেই রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সিটি হচ্ছে 6 এবং 8, আপনাদের শুভ সময় সকাল 11:14 থেকে শুরু করে আপনার 1:28 পর্যন্ত টাইমটা কিন্তু শুভ। তো তবে আমি আবারও বলছি, নিজের জন্মকুণ্ডলীটা একবার বিশ্লেষণ করুন, কোন জায়গাগুলোকে স্ট্রং করতে হবে। বেশ কিছু গোপন পদ্ধতি আছে, যে গোপন পদ্ধতিগুলো অ্যাপ্লাই করলে আপনার কিছুটা হলো যে সমস্যাগুলো আছে কি না, সেই সমস্যাগুলো আপনাদের কিন্তু কাটবে। আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে এবং চ্যালেঞ্জের সাথে আপনাদেরকে বলছি। এবং আপনারা যারা রাহু রক্ষা কবচ পরিধান করছেন, তারা অবশ্যই নিজস্ব পার্সোনাল চার্ট অ্যানালিসিস করুন এবং একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনার দরকার আছে কি না আছে, রাহু আপনার কোনভাবে অবস্থান করছে, কত নম্বর নক্ষত্রে অবস্থান করছে, ডিগ্রি কত দিক থেকে কত নম্বর আছে,
এগুলো চুলচেরা বিশ্লেষণ করা দরকার। যে কোনো দিন জিনিসেরই কিন্তু সাইড ইফেক্ট আছে, আপনি পড়ছেন যদি আপনার ক্ষেত্রে শ্যুট না করে উল্টো ফল কিন্তু দিবে, আমি এটাও বলে রাখছি। অর্থাৎ এই জায়গাটা কিন্তু নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করার পর তবে আপনি কিন্তু সিদ্ধান্ত নিন। এবং এর পাশাপাশি আপনারা চারটি ভাব এবং চারটি গ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, আপনার প্রাপ্তি কিন্তু নিশ্চিত রূপে হবে। জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজ।